তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদে আজকে ঘুরতে যাচ্ছি, আমি যাচ্ছি, রণজিৎ যাচ্ছে আর ঋত্বিক উড়ান যাচ্ছে তিরবিনি থেকে। ম্যাজিক ধরে এখন আসলাম ঋত্বিকের বাড়ি। তো ঋত্বিক অনেক লেট করেছিল, তার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই পাশ থেকে ঋত্বিক নিয়ে যাচ্ছে, ওইখান থেকে আর নিয়ে যায়নি ঋত্বিক। এখান থেকে মেয়ে দেখার জন্য যাচ্ছে কাকা, যারা মেরে কোলো বাচ্চে তো কাল দিচ্ছে। আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর যদি ইন্টারেস্ট থাকতো তাহলে প্রত্যেক গলিতে একটা করে শ্বশুর বাড়ি থাকতো। কেসা লাগা মেরা মজাক। ঠিক আছে চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো, আজকে একটুকুনি অন্য টাইপের ব্লগ হবে। চলো ট্রেনে উঠে কথা হবে। তো গাইস, ব্লগে একটুকুনি ডিস্টার্ব করলাম। তো এই জায়গাতেই সামনেই একখানা বান্ধবী আছে, তো তার সঙ্গে একটু দেখা করে নিই। তোমরাও দেখো, ঠিক আছে, বান্ধবীকে দেখো তোমরাও। বান্ধবী হাই, ভাত মেলাবো না ডানাত থাকে যাস। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভালো আছে তো? বয়ফ্রেন্ড ভালো আছে তো? ঠিক আছে, গুড নাইট, আমরা যাই তাহলে। চলে এসেছি কল্যাণী স্টেশন। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ব্লগ করছে, এদিকে রণব ব্লগ করছে, এদিকে ঋত্বিক উড়ানও ব্লগ করছে। তো এখন আশা করি এখন টিকিট কাটতে লাগবে। ভাই টিকিট না কেটে গেলে অসুবিধা আছে? ও তাহলে কাট ভাই। ট্রেন কখন আসবে জানিস? ট্রেনের খবর তো ঠিক আমি জানি না, বলতে পারছি না, এইটাই সমস্যা। তোমরা ওয়েট করো। তুই আমার থেকে বাচ্চা রে মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো ফিল্টার মামুনি। আমিও ফিল্টার ছাড়া ভাই কোনো আমার কেউ নেই আমার মুখে। 2000 years later. কেমন কি দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ছাতা পার্ক, এই যে ছাতা পার্ক, এইটা এইটার জন্য এটা ছাতা পার্ক নাম, এগুলো মানা যায়। তো গাইস এইখানে একটুখানি দীপদের জন্য ওয়েট করার জন্য দেখো কে কাস্টমার দেখা হয়ে গেছে। একটুখানি সাবস্ক্রাইব করতে বলে দিয়ে। আমার নাম আকাশ দাস ব্লগ, ইউটিউবে আকাশ দাস ব্লগ, আমি যদিও দেখিনি সাবস্ক্রাইব করো চ্যানেল, সাপোর্ট করো। ওকে, হ্যাঁ দীপ্তি বাড়ি যাচ্ছি, চলো একসঙ্গে যাবো সবাই মিলে। দাদার সাথেও দেখা হয়ে গেছে। আচ্ছা দাদা একটু চা খেয়ে নিক, আমরা একটু চা খেয়ে নিক, তারপর আবার কথা হচ্ছে। কে এসছে দেখো, বাঙালি বাবুর সঙ্গে দেখালো তো ওই রাস্তায়। আমি বললাম আমাদের সঙ্গে আসবে, বলছে আমি একটু চাকে যাচ্ছি। আমরা বললাম তাহলে আসছি আমরা ওই ইয়ে দোকানে, দোকানে এসছে বাঙালি বাবু। হম হম, এই সামনের দোকানটায়, চায়ের দোকানে যা। তাহলে যা আমরা এখানে দাঁড়াচ্ছি, ঠিক আছে ভাই? সবাই হাই করে দে। যে উপলক্ষে এসেছিলাম পুজো, যে ঋত্বিক পিত্তিক সবাই দেখছে দেখি। এই যে এটা হচ্ছে ঠাকুর, ওই যে দীপ খুব এখন ব্যস্ত রয়েছে। দিদি ভালো তো? দিদি দিদি হাত দেখো, বাড়ি কি বলো? আর তুমিও তো ব্লগার, লেডি ব্লগার মুখার্জি। তো আমরা এখন ছাবরি ভাইয়ের মায়ের সাথে দোকানে যাচ্ছি। কি আনতে যাচ্ছি কাকিমা? গরম মশলা, গরম মশলা। হ্যাঁ আমরাও কিন্তু ছাবরি ভাইয়ের বয়ফ্রেন্ড। সমজরো 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 না, আমরাও ছাবরি ভাইয়ের মতনই একজন সন্তান, সন্তান বাবা ওর কাছে তো আমার বেটে অনেকটাই। মা দেখি তোর ঘাড়ে কমপ্লেন, ছোটবেলায় খাওয়ানোর দরকার ছিল। আমার বাবা খাওয়ায় না তাহলে। হ্যাঁ একটু বলো সাবস্ক্রাইব করে দিতে সবাইকে। হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে, সেটা খুব ভালো, খুব ভালো। এসএম বড় শক্ত লড়ন। গাইস দেখতে পাচ্ছ সবাই ব্লগার, এখানে ডার্টি বয়েজ আছে, ভাই আছে, এন্ড এইট সাইল, দেবজ্যোতি দা খালি দেখছে। দাদার সঙ্গে দেখা হয়েছে,
এমনি ছেলেটা আসলে কথা হতো, ছেলেটা এমনি খারাপ না, বাট ওর মুখের ভাষাটা যা একটু একটু বেশি খারাপ। আচ্ছা এক নম্বর কোশ্চেন হয়ে গেল, দু নম্বর কোশ্চেন আছে, তুমি ক্যানবি লাইফ ফেলকে কিছু একটা বলো। মুখ দেখতে পাই না, আবার শুনতে পাই, ভয় শুনতে পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু গার্লফ্রেন্ড মুখ দেখতে পাচ্ছি না। এতগুলো ক্যামেরা তো এখন বদ্ধ হয়ে গেল আমার পার্সোনাল কথা, যাই হোক ক্লিয়ার করা হবে। আচ্ছা দাদা না, এটা রাখতে পারো, ওটা কোনো ব্যাপার না, এখানে যা হবে রাখো, কোনো ব্যাপার না। কে যে ঋতিক সিঙ্গেল, দশখানা গার্লফ্রেন্ড একসঙ্গে চালায় ছেলেটা। আচ্ছা ডাটি বয়েজ এর কোনো ইয়ে নেই, গার্লফ্রেন্ড নেই, তোমার গার্লফ্রেন্ড নেই? চারিদিকে খালি ব্লগ, একটা ব্লগ আর দুটো ব্লগ আর তিনটে ব্লগ আর চারটে পাঁচটা ছটা আর ঋতুগুরুয়ান অভিষেক দা ভাগ্য আমার, এটা সেলিব্রিটির পাশে বসেছি, দেখো ভাগ্য ভাগ্য, কিন্তু ফ্যামিলি পুরো দাদা পরিবেশনে মামু মামু টিভিতে যার ভিডিও হচ্ছে, এই যে লোকটা ফটো তুলছে সবাই। দুটোর সময় পুজো কমপ্লিট হওয়ার পর সবাই একসাথে সারে রাত সপনে মে তুঝকো দেখুঙ্গা মেরি জান তুনে মুঝকো কাগল হ্যায় কিয়া মেরা লগতা। তো এই যে জেঠিমা, জেঠিমা আমরা যে বাড়ি চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে না? চোখে জল চলে আসছে, তোদের এত ভালোবেসে ফেলে দিয়ে। হ্যাঁ আমরা তো আবার আসবো, তো আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ যেতেও ভালো লাগছে না, কিন্তু কী করবো, যেতে তো হবে। কালকে এসেছি যেহেতু, হ্যাঁ কালকে এসেছি, সারা রাত ছিলাম। তো আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, দিই ভাই একটু প্রমোট করে দে। হ্যাঁ প্রমোট করে দেবো আমি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশান বাজিয়ে দাও, ভিডিওটাকে লাইক করে দাও আর ভিডিওটা শেয়ার তো করবে না, কেউ করে না শেয়ার, বললেও করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভাইটা এত খাচ্ছে, সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে ভাই, টাটা। কন্ট্রাক্টর ছিল দেবো যদি, হ্যাঁ টাটা দেবজিৎ, টাটা টাটা টাটা, হ্যাঁ ভালো থেকো, টাটা টাটা ভাই। যারা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ। ঋত্বিক 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 রুয়াও, ঋত্বিক রুয়াও, টাটা টাটা টাটা, হ্যাঁ ওকে চলো আমাদের সাথেই যাচ্ছি। ও আমি যাচ্ছি না, ও সরি আমি যাচ্ছি, দেখো 20 মিনিট।